নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব প্রিপোজিশন সেই সমস্ত গুরুত্বপূর্ণ নিয়ে যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে প্রস্তুত থাকবেন তার কারণ আমরা ই প্রত্যেকটা কোশ্চেন একটা একটা করে আপনাদের সাথে কোশ্চেন অ্যান্সার করব এবং আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন দেবেন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন দেবেন যারা ইংলিশে দুর্বল তাদের এই প্রিপোজিশনের ক্ষেত্রে যাতে কোনো মিস্টেক না হয় তার জন্য আমাদের এই মোটিভেশান ভিডিও তা আপনারা সবাই এতে সঠিকভাবে কোঅপারেট করবেন তাহলে আপনারা যথেষ্টভাবে উপকৃত হবেন তো চলুন প্রিপোজিশনে গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রিপোজিশন নিয়ে আলোচনা করব যে সমস্ত প্রিপোজিশান আপনাদের সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয় তা আজকে আমরা শুরু করছি ছাব্বিশ নম্বর প্রশ্ন থেকে আর আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখুন টেড ইংলিশ বলে যেখানে ফোল্ডারটা লেখা আছে তা ওই ফোল্ডারের মধ্যে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন তো চলুন গেলো দিনের হোমটাক্সের প্রশ্ন যে প্রশ্ন থেকে ছিল সেই প্রশ্ন থেকে শুরু করি তা এখানে জিজ্ঞেস করেছে ইউ আর এলিজিবল ড্যাশ দ্য পোস্ট এখানে যারা উত্তর পাঠিয়েছেন অপশান বি ফর তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো চলুন আমরা আজকে পরবর্তী কোশ্চেনে যাব আর যাদের উত্তর সঠিক হয়েছে এবং যাদের ইমেল অ্যাড্রেস চাই হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর প্রশ্ন হি রিপেন্ট ড্যাশ হ্যাভিং বিং আইডিয়া তাহলে রিপেন্টেড রিপেন্টেডের সাথে আমাদের কোন ওয়ার্ডটা বসবে না রিপেন্টেড অফ এখানে কিন্তু অফটা এখানে অ্যাকচুয়াল হবে তাহলে হি রিপেন্টেড অফ হ্যাভিং বিন আইডিয়া চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট একটা কথা সবসময় মাথায় রাখবেন প্রি পজিশন মানে পজিশনের আগে যেটা বসে সেটাকে আমরা কিন্তু প্রিপোজিশন বলি তা এখানে বলছে সি হ্যাজ এস্টিমড দ্য সুপিরিয়ার্স তাহলে এস্টিমডের পরে আমাদের এখানে কি বসবে বা দ্য সুপেরিয়ারের আগে কি বসবে আঠাশ নম্বর প্রশ্নে তা এখানে সঠিক উত্তর হবে ফর তাহলে সি হ্যাজ এস্টিম ফর দ্য সুপিরিয়ার্স চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি নাইন উনত্রিশ নম্বর প্রশ্নে চলে এসছি আর এখানে জিজ্ঞেস করা হয়েছে আই এম ট্রায়েড ডুইং এনিথিং তাহলে আই এম ট্রায়েড অফ ট্রায়েড অফ ডুইং এনিথিং এটা কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হবে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি তিরিশ নম্বর প্রশ্নে হি উইল নট এক্সকিউজড ড্যাশ কামিং লেট তাহলে এক্সকিউজড এর পরে আমাদের এখানে কি বসবে বা কামিং লেটার আগে আমাদের এখানে কি বসবে তাহলে এক্সকিউজ এক্সকিউজ এর সাথে এখানে প্রপার যেটা বলি অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে ফর তাহলে হি উইল নট বি এক্সকিউজড ফর কামিং লেট নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 31 31 নম্বর প্রশ্ন হি ওয়াজ এক্সেমটেড ড্যাশ দা ফাইন তাহলে এক্জেমটেডের এর সাথে বসে ফ্রম তাহলে একত্রিশ নম্বর প্রশ্ন আর একত্রিশ নম্বর প্রশ্নে হবে সঠিক উত্তর ফর্ম তাহলে হি ওয়াজ এক্সটেড এক্সেমটেড ফ্রম দ্য ট্যাক্স বা ফ্রম দ্য ফাইন যদি হতো তাহলে সেটাও হতো চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি টু দ্য ডগ ইজ ফেথফুল ড্যাশ হিস মাস্টার তাহলে আপনারা নিশ্চয়ই জানেন এই কোশ্চেনের সঠিক উত্তর কী হবে তাহলে দ্য ডগ ইজ ফেথফুল টু হিজ মাস্টার এখানে প্রপার চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি থ্রি শি ইস ফ্যামিলিয়ার ড্যাস মাই সিস্টার তাহলে ফ্যামিলিয়ারের সাথে আমাদের এখানে সঠিক উত্তর কি বসবে না ফ্যামিলিয়ার উইথ ফ্যামিলিয়ারের সাথে উইথটা এখানে সঠিক উত্তর হয় চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর হি এইমড হিস গান ড্যাস দ্য বার্ড তাহলে এইমড এইমড সাথে এখানে হবে টু দ্য বার্ড বার্ড প্রতি চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ দিস গুডস আর মেড ড্যাশ হ্যান্ড তাহলে এখানে সঠিক উত্তর হবে বাই হ্যান্ড হাতের দ্বারা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সিক্স দ্য তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা ছত্রিশ নম্বর প্রশ্ন তাহলে দ্য পেশেন্টস লাইফ এখানে কিন্তু সঠিক উত্তর চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সেভেন হি ইজ নট ফিট এই যে ফিট ফিটের সাথে কি হয় না ফিটের সাথে ফিট ফর দ্য

আফটার কিন্তু এখানে প্রপার ভালো শোনা হয় তাহলে দু নট হ্যাংকার আফটার ওয়েলথ চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি লেট আস হোপ ড্যাশ দ্য বেস্ট তাহলে এখানে সঠিক উত্তর হবে হোপ হোপের সাথে হচ্ছে ফর ফর দ্য বেস্ট চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি ওয়ান একচল্লিশ নম্বর প্রশ্ন সি ইজ ইগনোরেন্ট ড্যাশ হিস ড্যাশ দিস রুল তাহলে সি ইজ ইগনোরেন্ট আমাদের এখানে প্রপার হবে কত না প্রপার হবে অফ তাহলে সি ইজ ইগনোরেন্ট অফ দিস রুল চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি টু হি ইজ ইনডিফারেন্ট তাহলে ইনডিফারেন্টের সাথে আমাদের কোনটা প্রপার যাবে না ইনডিফারেন্ট টু টু এখানে প্রপার যাবে তাহলে ইনডিফারেন্ট টু আওয়ার প্রবলেম চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি হি বাস্ট ড্যাশ টিয়ার্স

তাহলে উই ট্র্যাভেল ড্যাশ নাইট এখানে ট্র্যাভেলের সাথে কোনটা হবে না ট্র্যাভেলড বাই বাই নাইট কিন্তু এখানে প্রপার হবে চলে আসবো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে সলভ করার পরে এখানে ছেচল্লিশ নম্বর প্রশ্নে দ্য বল রোল্ড ড্যাশ টু দ্য গোল্ড লাইন তাহলে আমাদের এখানে রোল্ডের সাথে কোনটা সঠিক হবে না রোল্ড অন রোল্ড অন টু দ্য গোল্ড লাইন চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি সেভেন সাতচল্লিশ নম্বর প্রশ্ন হি কিলড হিম ড্যাশ এ নাইফ তাহলে হি কিলড হিম ড্যাশ এ নাইফ কোনটা সঠিক উত্তর হবে না উইথ উইথ এ নাইফ এখানে সঠিক উত্তর চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি এইট হি ফেল ইল অন দ্য ইফ ড্যাশ দ্য এক্সাম তাহলে আমাদের এখানে চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে না ইফ অফ অফ দ্য এক্সাম কিন্তু এখানে সঠিক উত্তর চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি নাইন দেয়ার ইজ নান টু লুক ড্যাশ হেয়ার তাহলে এখানে লুক লুকের পরে আমাদের এখানে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা না লুক আফটার অনেকের সময় লুক আফটারও দেখেন তাহলে লুক আফটার এখানে কিন্তু প্রপার চলে আসবো পরবর্তীও আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার ফিফটি বিজু হ্যাজ এ লিংকিং ড্যাশ প্লেইং ক্রিকেট তাহলে লিংকিং লিংকিং লিঙ্কিংয়ের পরে আমাদের কোনটা বসবে বন্ধুরা না লিংকিং ফর লিংকিং ফর প্লেইং ক্রিকেট এখানে প্রপার তো বন্ধুরা আমরা আজকে পঁচিশটা প্রশ্ন সলভ করে ফেললাম আর পঁচিশটা প্রশ্নে আপনারা সবাই শর্ট আউট করুন যে আপনারা কে কত মার্কস পেলেন তা সবাই কোশ্চেন যেগুলো অ্যান্সার হয়ে সঠিক হয়েছে সেগুলো মার্কস আমাদের পোস্ট করুন আপনারা সবাই ক্যালকুলেট করে নিন এবং সৎভাবে ক্যালকুলেট করার পরে আমাদের আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন আর আমরা চলে যাচ্ছি আপনাদের পরবর্তী টপিক সেটা হচ্ছে হোম টাক্সের কোশ্চেন অ্যান্সার তা আজকে আমি আপনাদের হোম টাক্সের কোশ্চেন অ্যান্সারটা বলছি বা আজকে আপনি আমাদের আজকে আমরা আমাদের কোশ্চেনটা বলছি আমরা আগামী দিনে এই কোশ্চেনের সঠিক উত্তরটা দেবো আমি আপনাদের হোম ট্যাক্সের কোশ্চেনটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো ফুড ইজ এসেন্সিয়াল ড্যাশ হেলথ অপশান এ ফর অপশান বি টু অপশন সি উইথ এবং অপশন ডি ওভার আবার আমি বলছি আপনাদের আজকে হোম ট্যাক্সের প্রশ্নটা ফুড ইজ এসেন্সিয়াল ড্যাশ হেলথ অপশান এ ফর অপশান বি টু অপশন সি উইথ এবং অপশন ডি ওভার আপনাদের এই চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাই হবে পুরস্কার বিতরণের জন্য আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কী রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ